ডিফিকাল্ট সাবজেক্ট নিয়ে কথা বলার চ্যালেঞ্জটা কোথায় জানেন? সেটা হচ্ছে যে ডিফিকাল্ট সাবজেক্ট নিয়ে কথা বলতে গেলে অনেক সময় ব্যয় করতে হয়, অনেক দিক নিয়ে অনেক নুয়ান্সড আলোচনা করতে হয়, সেটা করতে গেলে আলোচনা অনেক লম্বা হয়। তো আমাদের লম্বা আলোচনা শোনার ধৈর্য নাই, আমাদের হইতেছে একটু লম্বা আলোচনা হলে ভাই ভিডিও তো লম্বা কেন, ভিডিও রাখতে হবে 5 মিনিটের নিচে। কিন্তু 5 মিনিটের মধ্যে আবার আমরা সব অনেক শিখতে চাই 5 মিনিটের ভেতরে, আমরা মানে 1 ঘন্টা ব্যয় করতে চাই না, আমরা সময় ব্যয় করতে চাই না, কিন্তু আমরা আবার সব বুঝে ফেলতে চাই, মানে সব কিছু আমাদের মানে শর্টকাট, খালি শর্টকাট রাস্তা। সো বিপদ হয়েছে ওইখানে। আরেকটা বিপদ হচ্ছে, আমি যে ধরনের বিষয় নিয়ে কথা বলি, যে মোটিভেশনটা কিন্তু খুব সহজ, তুমিও পারবে, শেষ, এন্ড অফ দ্য স্টোরি। কিন্তু তুমি পারবে না যদি বলি, সেটা কিন্তু আমাকে প্রমাণ দিতে হবে হাজারো অ্যাঙ্গেল থেকে, অনেক সময় ব্যয় করে। কারণ তুমিও পারবে না বললে কিন্তু আমার এটা শুনলে কিন্তু আমাদের শান্তি লাগে না, অশান্তি লাগে। সুতরাং এই অশান্তিটাকে ওভারকাম করতে হলে আমাকে অনেক কথা, অনেক যুক্তি, তথ্য প্রমাণ দিতে হবে। কিন্তু আবার অনেক কথা বলতে গেলে আবার আমাদের ভালো লাগবে না শুনতে। সো আমাদেরকে করতে হবে কি, 2 মিনিটের মধ্যে তুমিও পারবে না এটা প্রমাণ করতে হবে, অথবা বলতে হবে তুমিও পারবে, তারপর মোটিভেশন হাততালি দিয়ে খুশি বাড়ি চলে যাবেন। সমস্যাটা হয়েছে ওই জায়গায়, বিপদটা। আমি যখন কোনো বিষয় নিয়ে কথা বলি, হুট করে পরে বসে যায় না কথা বলতে। কারণ আপনারা দেখেন যে আমি কথা প্রসঙ্গে অনেক রকম তথ্য দিই, এগুলো কিন্তু আমি আগে যেরকম বলছি, এমন যে আমি পড়াশোনা করে বসছি, এই তথ্যগুলো আমি আগে থেকেই জানি। কেন? কারণ আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করি, পড়াশোনা করি, মোস্ট ইম্পর্টেন্টলি চিন্তা করি। আমি যখন হাঁটি তখনও চিন্তা করি নানান বিষয় নিয়ে। সো আমি জিনিসগুলো নিয়ে কালেকটিভলি ভাবি। সো আমি যখন কোনো বিষয় নিয়ে কথা বলতে বসি, যদিও আমি ইমপ্রম্পটু বসি, কোনো প্রিপারেশন না নিয়ে বসি, কিন্তু আমার একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে আমি কী বলতেছি, কোথায় ফাঁক ফোকর আছে এবং কী কী কাউন্টার আর্গুমেন্ট আছে সেখানে, মানুষ দিক বা না দিক। আমি নিজেই নিজেকে চ্যালেঞ্জ করি, যাচ্ছি যে এটা বলতেছি এটার তো ডাজন্ট মেক সেন্স, কারণ এটার একটা কাউন্টার যুক্তি আছে, এক্সপ্লেনেশন আছে। সো আমি নিজের সাথে গিয়ে কনভারসেশন করি, চিন্তা করি, জিনিসগুলো থরোলি বোঝার চেষ্টা করি। সুতরাং আমি যখন একটা বিষয় নিয়ে কথা বলি, আমি মোটামুটি সব বিষয় কভার করে ফেলি, সব দিক, কোনো দিক ফাঁকা রাখি না। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আপনারা বুঝতে পারেন না, এটা আমার সীমাবদ্ধতা, এটা আপনাদের সীমাবদ্ধতা। সো আমি যেটা বলে ফেলছি সেটা আবার আপনারা ঘুরায় এসে 20 মিনিট ব্যাখ্যা করার পর আবার চ্যালেঞ্জ করেন এসে যে ভাই এটা তো। এই জন্য আমি এটা আগেও ভিডিওতে আলোচনা করছি যে আপনাদেরকে যদি সব কিছু ভেঙে ভেঙে খাওয়ানো শুরু করি, তা আমার সারাদিন এই করতে হবে। যেই কারণে একটু যদি সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করি আপনারা কিছু বোঝেন না, আবার একটু লম্বা করে কথা বললে ওইটা শুনতে সময় নেই আপনাদের। আচ্ছা দেখেন, কালকে আমি কী বলছিলাম, আমি শুরুটাই করছি আলোচনা কোথা থেকে, আমার স্টার্টিং পয়েন্টটা কী ছিল। দেখেন স্টার্টিং পয়েন্ট, আমার আলোচনার স্টার্টিং পয়েন্টটা আমি বলছি যে পৃথিবীতে 1.8 বিলিয়ন মুসলমান, এটা একটা হিউজ নাম্বার। আমি যথেষ্ট এমফাসিস দিয়ে বলছি যে পৃথিবী, এটা আমার আলোচনার স্টার্টিং পয়েন্ট ছিল, রাইট, মাঝখানে বা শেষে বলি নাই, শুরুতে আমি বলছি যে পৃথিবীতে 1.8 বিলিয়ন মুসলমান, এটা একটা হিউজ নাম্বার। এরা যদি কোনো একটা স্ট্যান্ড নেয়, হুবহু এই কথাগুলো বলছি, গিয়া দেখেন, বানায় বলতেছি না, মিথ্যা ইয়ে বল, তা আমি বলছি যে এরা যদি একটা স্ট্যান্ড নেয়, এটা একটা হিউজ ইম্প্যাক্ট থাকা উচিত, কিন্তু থাকবে না। এখন আপনারা যে আমাদের আমার এসব বুঝাইতেছেন যে ওরে বাবারে মুসলিমরা বয়কট করতেছে দেখে, ফ্রান্সের হইতেছে কি জানি বলে, কি বলে রয়টার্সে কি নিউজ আসছে, এগুলো দেখাইতেছেন, এজ ইফ আমি এটা জানি না, আমি এটা বুঝি না, এটা বোঝার সামর্থ্য আমার নাই, এমন একটা অভিনয় করতেছেন আপনারা। অথচ গতকালকে আমি আলোচনা শুরু করছি এই পয়েন্ট দিয়ে, যেই পরিমাণ হিউজ নাম্বার অফ মুসলিম পৃথিবীতে, এরা একটা হিউজ মার্কেট, এরা যদি একটা স্ট্যান্ড নয়, এটা একটা হিউজ ইম্প্যাক্ট থাকা উচিত, কিন্তু এটা হচ্ছে থিওরিটিক্যাল, এগুলো হচ্ছে সব থিওরিটিক্যাল কথা, থিওরি, মোটিভেশন স্পিচ, কিন্তু বাস্তবতা হচ্ছে থাকবে না ইম্প্যাক্ট, এটা হচ্ছে বাস্তবতা। কেন থাকবে না সেলাপ আমি গতকালকে ঢুকি না, আমি অন্যদিকে গেছি, আমি সমাধানমূলক আলোচনা করছি যে কী করলে আমাদের ইম্প্যাক্ট থাকবে, কী করলে আমাদের আমাদের ইনফ্লুয়েন্স থাকবে পৃথিবীতে। আমি সেলাপে ঢুকে গেছি, রাইট, কেন থাকবে না সে আলাপে ঢুকি নাই, ওটা আমার অপরাধ ছিল, রাইট, আমার 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 দোষ হয়েছে, যে জন্য এখন আপনাদের কাছ থেকে লেকচার শোনা লাগতেছে আমার। ওকে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখন মজার ব্যাপার এবং দুঃখের ব্যাপার হচ্ছে যে আপনি যেটা আমি বলি যে আমাদের লোকের সাথে একটা সফিস্টিকেটেড মোস্ট কনভারসেশন করা যায়, এটা একটা দুঃখ আমার। কারণ এক্সাম্পল, আমার মানুষের সাথে আপনি কথা বললে আপনি তার সাথে একমত হন বা না হন, আপনি জাস্ট কথাটা শুনলেই আপনি কানেক্ট করে ফেলতে পারবেন যে সে কটুক জেনে বলতেছে, বা কটুক তার দাবির ভিত্তি আছে, বা তার কথাবার্তা কটুক সাবস্টেন্স আছে, সার্বেত্তা আছে। আপনি একমত না হইলেও কিন্তু আপনি বুঝে যাবেন যে সে। আমার দুঃখ লাগে যে আমি যখন কথা শুনি, আমাকে যে আপনারা চ্যালেঞ্জ করেন যে কথাগুলো বলে, এগুলোর মধ্যে কোনো সাবস্টেন্স খুঁজে পাই না। ওই হুজুরদের কাছে শুনে আসছেন চেতনা, বা ফেসবুকে আপনি যারা ফলো করেন সে কী বলছে ওইটাই আবার রিপিট করছেন আমার কাছে এসে। সো আপনি এটা যে আপনার নিজের ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, এটা যে আপনার নিজের রিয়েলাইজেশন, এটা আমি আপনার কথা শুনলেই বুঝতে পারি, সেটা একটা দুঃখের ব্যাপার, রাইট। অ্যাগেন, আমি যেহেতু আপনাদের আমার কথা যেহেতু আপনাদের সকলের বিপরীতে যাচ্ছে, আপনাদের চাওয়া পাওয়ার বিপরীতে যাচ্ছে, এটা শুনলে শান্তি লাগতেছে না, অশান্তি লাগতেছে। যেমন যখন বলি বাংলাদেশ সর কোনো কিছুই হবে না, ও আচ্ছা যে ভিডিওটা শেয়ার করছি ওইটা নিয়ে, আজকে এগুলোই আমি আজকে আমি আপনাদেরকে বুঝাবো পৃথিবী, মানে আমাকে বুঝাবো আপনাদেরকে, রাইট।
আমি যখন ওই ভিডিওটা শেয়ার করলাম কালকে রাতে যে আমি গত ইলেকশনের আগে বোল্ডলি প্রেডিক্ট করছি ইলেকশনের কি আউটকাম হবে, এখন যে অবস্থা তাতে করে কি দেশে ইলেকশন একটা ফেয়ার ইলেকশন হবে প্রশ্নই ওঠে না। বিরোধী দল কি মানে একটা ফেয়ার ফাইট করার সুযোগ পাবে প্রশ্নই ওঠে না। সামথিং হ্যাজ টু চেঞ্জ, ড্রামাটিক কোনো একটা পরিবর্তন যদি আসে, হয়তো আমি জানি না কোথাও কোনো একটা হয়তো বড় একটা নেতা ধরে গুম করে ফেললো বা ফাঁসি দিয়ে ফেললো সরকার, হতো হয়তো বা আমি একটা কথা বলছি, তখন একটা হয়তো একটা বড় একটা রেভলিউশন হয়ে গেল, একটা অভ্যুত্থান হয়ে গেল, তারপর সরকার পড়ে গেল, মানে এক্সেপশনাল কিছু না হইলে অ্যাজ থিংস স্ট্যান্ড নাও কোনো ফেয়ার ইলেকশন হবে না, এই সরকার আবার ক্ষমতায় আসবে, রাইট? এটাই হতেছে বাস্তবতা। সেখানে এসে আবার দেখি অনেকে কমেন্ট করতেছেন যে ও এটা তো না বোঝার কি আছে, তো সবাই জানতো না, এটা সবাই জানতো না, হাইন্ডসাইটে এসে এখন পাকনামি করতেছেন আপনারা। হাইন্ডসাইটে যেরকম বাংলাদেশের খেলা যখন শেষ হয়ে যায় তখন ভূত পাকনার আবির্ভাব হয় ফেসবুকে, এটা করলে ওইটা হয়তো অমুকরে বলিং দেওয়া উচিত ছিল, স্পিন না দিয়ে ফাস্ট বল দেওয়া উচিত ছিল, এটা না কত পণ্ডিত আসে, যেটা নিয়ে আমি ফেসবুকে বিভিন্ন সময় লেখালেখি করছি যে হাইন্ডসাইটে ভূত পাকনার আবির্ভাব ঘটে। তো হ্যাঁ, এখন আপনারা ইলেকশনের রেজাল্ট দেখে ফেলছেন, তখন ভূত পাকনামি করতেছেন, ও এটা আপনার কী প্রেডিকশন, তো সবাই জানতো না, এটা সবাই জানতো না। কারণ আমি যখন এই ভিডিওটাতে আলোচনাটা করছি কেন করছিলাম, কারণ সেই সময় এমন একটা অবস্থা তৈরি হয়েছিল দেশে, যারা হইতেছে বিএনপি টিএনপি করে, বিএনপি চলে আসতেছে ক্ষমতায়, আমার ফ্রেন্ড লিস্টে তো ভূত পণ্ডিত আছে, অ্যানালিস্ট আছে, ইংরেজি বাংলায় অ্যানালিসিস দিয়া ফাটাই ফেলতেছে। ওই সময়টাতে যখন আমি ভিডিওটা করছি তখন হচ্ছে বিভিন্ন কী জানি কূটনীতিকরা বিএনপির সাথে আলোচনা শুরু করছিল, তখন আমি এই ভিডিওটা করে বলছি যে না এগুলো ইট মিনস নাথিং, এগুলো কোনো কিছু মিন করে না। আমার ফিনলিস্টের বড় বড় অ্যানালিস্টদের বিশাল লম্বা লম্বা ইংরেজি অ্যানালিসিস পড়ে এবং সকলের উত্তেজনা দেখে, ওই যেটা বললাম আপনারা এখন বলতেছেন যে এটা কী প্রেডিকশন ছিল, না আমি যখন এই কথাটা বলছি তখন এটা হিউজ প্রেডিকশন ছিল, বিকজ আমি পুরো স্রোতের বিপরীতে গিয়ে কথাটা বলছি, এবং আমি বলছি এই কারণে কারণ আমার কাছে সব কিছু ক্লাউনের মতো লাগতেছে, যেটা বললাম ভেড়ার পাল, ভেড়ার পালের মতো সব লাফাইতেছে বিএনপি ক্ষমতা চলে আসতেছে, যে কারণে আমি ভিডিওতে আলোচনাটা করছি। সো হ্যাঁ, না আপনি ওই যে প্রেক্ষাপট, যে কারণে সবসময় বলি আপনি ইতিহাসের কোনো একটা বিষয় বুঝতে হলে আপনাকে ওই প্রেক্ষাপট দিয়ে চিন্তা করতে হবে। এখন বসে আপনি যদি বলেন ও দিলবলে দুলহানিয়া লে যায়েঙ্গে, এত একটা হিট ছবি, এটা তো হাস্যকর ফালতু মুভি, হ্যাঁ আপনার কাছে 2020 সালে হাস্যকর লাগবে, কারণ 2020 সালে আপনি অনেক ধরনের স্মার্ট স্মার্ট মুভি চলে আসছে পৃথিবীতে, 1990 সালে বাস্তবতা এমন ছিল না, তখন স্মার্ট মুভি লাগে না মানুষের কাছে, তখন মানুষ এটাই দল পেঁধে গিয়ে দেখছে। সো টাইম অ্যান্ড প্লেস বোঝা, অ্যাপ্রিসিয়েট করা, সেই স্মার্টনেস নুয়ান্সটা যদি না থাকে তাহলে তো ওইটা সমস্যা তো ওই জায়গাতেই। কারণ আমি যদি সব ব্যাখ্যা করে করে খাওয়াইতে হয় যে টাইম অ্যান্ড প্লেস কীভাবে ইম্পর্টেন্ট কোনটাকে, তাহলে তো যে সেটা আমাকে 30 মিনিট 1 ঘন্টা কথা বলতে হবে, আবার যদি আমি সব কিছু ইগনোর করা শুরু করি তখন আপনারা নিজেরা কোনো কিছু বুঝবেন না, এসে আমার শুরু করবেন আমাকে জ্ঞান দেয়া। সো বিপদ হয়েছে ওই জায়গায়, সমস্যাটা হয়ে গেছে ওই জায়গায়, কম কথা বললেও বিপদ, বেশি কথা বললেও বিপদ। তো হ্যাঁ, আমি ওইটা তখন যে কারণে বলছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি বোঝেন ডাইনামিক্সটা, রাইট, আপনি যদি বোঝেন যে বাংলাদেশের কোনো বেল নাই, বাংলাদেশের কোনো ইনফ্লুয়েন্স নাই ওয়ার্ল্ডে, বাংলাদেশের পক্ষে কেউ কথা বলবে না, বাংলাদেশে ফেয়ার ইলেকশন হইলে, এগুলো আমি রিপিট করতেছি মাইসেলফ, এগুলো আমি তখন সব লিখছি বলছি আলোচনা করছি, আবার আপনাদেরকে খাওয়াই দিই। এখন হাইন্ডসাইটে এখন আমার কথাগুলো শুনলে মনে হবে ও আচ্ছা খুব আপনি কেমনি বুঝছিলেন, আমি বুঝতে পারছি কারণ আমি মোটিভেশনাল স্পিকার না, রাইট, আমি সেলফ সার্ভিং উইশফুল থিঙ্কার না। সো তখন এগুলো আমি অনেক লিখে আলোচনা করছি যে কেন আমি এই বড় প্রেডিকশনটা করতেছিলাম যে এই ইলেকশনের কোনো আউটকাম নেই, এটা নিশ্চিতভাবে আওয়ামী লীগ ক্ষমতার পেয়ে বিএনপির কোনো চান্সই নেই, রাইট, এখন আপনাদের কাছে মনে হচ্ছে খুব একটা অবভিয়াস প্রেডিকশন। তো তখন এই এত বড় বড় অ্যানালিস্টদের বিরুদ্ধে গিয়ে আমি এটা বলছি, কারণ হচ্ছে আমি জানি, আমি বাস্তবতা জানি যে বাংলাদেশের কোনো বিল নাই, বাংলাদেশের কোনো ইনফ্লুয়েন্স নেই, বাংলাদেশের কোনো ইম্প্যাক্ট নাই, কেউ বাংলাদেশের পক্ষে স্ট্যান্ডিং না, কেউ বাংলাদেশের পক্ষে কথা বলবে না। এই যে অল্প অল্প আমরা যেটা বললাম শর্ট টার্ম, কালকে যে ফেসবুকে লিখছি যে আমরা শর্ট টার্ম রেজাল্ট দেখে নাচা শুরু করে দিই, এই আমাদের পক্ষে বোধহয় রেজাল্ট চলে আসলো, লং টার্ম চিন্তা করি না বা দেখি না বা দেখতে চাই না, কারণ আমাদের পক্ষে যতক্ষণ যায় তখন আমাদের এত আরাম লাগে, যেই কারণে মাথা কাজ করে না। এই শর্ট টার্ম রেজাল্ট দেখে আমরা লাফাইতেছিলাম, ও আচ্ছা এখানে অমুক কূটনীতিক বিএনপি অমুকের সাথে মিটিং করছে, তো অমুক কূটনীতিক এই করছে সেই করছে, তখন বাংলাদেশের নতুন নবনিযুক্ত ইয়ে আসছিল ওই ইলেকশনের আগে আগে, এই যেটা বললাম প্রেক্ষাপট গুলাতে রাখলে তখন বুঝবেন যে কেন আমার প্রেডিকশনটা তো ইম্পর্টেন্ট ছিল, হ্যান্ডসেটটা এসে পণ্ডিতি করার কাজ হবে না। তখন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত, নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ পাইছিল এই ইলেকশনের জাস্ট ইমিডিয়েটলি আগে, তো সে নতুন নিয়োগ পাওয়ার পর খুব কাম দেখাইতেছিল, খুব লম্ফঝম্ফ বিএনপির সাথে মিটিং করে এই করে ওই করে, তখন আবার যারা অ্যানালিস্ট পলিটিক্যাল বিশাল অ্যানালিসিস দেওয়া শুরু করছে যে কেন এই নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের গণতন্ত্রের খাতিরে কেন বিএনপির পক্ষে হবে সরকারের বিরুদ্ধে, খুব পণ্ডিতি চলতেছিল তখন। তো এগুলোই তো হচ্ছে শর্ট টার্ম বিনোদন। আপনি ফ্রান্সকে নিয়ে কেন আমি ফ্রান্সেরই বয়কট নিয়ে আশাবাদী না, মুসলিম বিশ্ব নিয়ে আশাবাদী না, সেইটা বুঝতে হলে আপনাকে এই আলাপগুলো বুঝে আসতে হবে, যেটা আমি এখানে আমি নিজেকে সঠিক প্রমাণ দিয়ে আসছি স্রোতের বিপরীতে গিয়ে, রাইট, ওটা বুঝলে আপনি বুঝবেন যে কেন আমি এখানে আশাবাদী না এবং কেন এখানে আমি আবার সত্য সঠিক প্রমাণিত হবো। আপনাদের এই যে বিশাল ভেড়ার পালের সাথে আমি ফাইট করতেছি, এই পুরা ভেড়ার পাল যে ভুল প্রমাণিত হবে, আমি যে সঠিক প্রমাণিত হবো এটা হয়েছে প্রমাণ। তো হ্যাঁ, আমি জানতাম যে বাংলাদেশ ডাজ নট ম্যাটার, আপনাকে ইনফ্লুয়েন্সিয়াল ইম্প্যাক্টফুল যদি সারা পৃথিবী চলে ইন্টারেস্টের হিসাবে, ন্যাশনাল ইন্টারেস্ট
যেটাকে বলে, সকলে তার ইন্টারেস্ট নিয়ে হিসাব করে যে আমি কী পাবো কী দিব, টেক এন্ড গিভ, এগুলো সব আমি ফেসবুকে তখন ব্যাখ্যা করছি। তখন আমার পাগলের মতো মনে হয়েছে, পাগলের পোলাপ মনে হয়েছে হয়তো এগুলো আর কি, এখন যেরকম মনে হচ্ছে। সো এগুলো আমি আগেও ব্যাখ্যা করছি যে টেক এন্ড গিভের ভিত্তিতে পৃথিবী চলে। বাংলাদেশের কী দেয়ার আছে? বাংলাদেশে কিছু দেয়ার নাই, বাংলাদেশের বিল নাই। সুতরাং বাংলাদেশে গণতন্ত্র আছে কি নাই কোনো ভালো কেউ পাত্তা কেয়ার করে না, বাংলাদেশের পক্ষে কেউ যাবে না, সবাই ইন্ডিয়াকে কেয়ার করে, ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স আছে। সুতরাং ইন্ডিয়া যা চায় সেটাই হবে, ইন্ডিয়া চায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, আওয়ামী লীগই ক্ষমতায় থাকবে, একেবারে সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? ও আচ্ছা জায়গায় এখন তো আবার আপনারা পণ্ডিত রেজাল্ট পেয়ে গেছে, এখন আপনারা আমাকে আবার লেকচার দেবেন যে এটা এত বোঝা কঠিন কী হলো? তখন কিন্তু কেউ বুঝতেছিল না, এবং তখন ওইসব পোস্টে আপনারা লাইক দিয়ে বেড়াইছেন। কিন্তু এটা আমি জানি যে যখন যে যেমন আপনি দেখবেন যে আমার মজা লাগে, আমি দেখি এগুলো দেখি আর হাসি ফেসবুকে, মনে করেন যে সৌম্য সরকার ম্যাচের পর ম্যাচ খারাপ করছে, সবাই গালাগালি দিতেছে সৌম্য সরকার, এক ম্যাচে একটা সেঞ্চুরি করলো, ওই দিন থেকে সৌম্য সরকারের পোস্টে লাভ লাইকের বন্যা লেগে গেছে। একদিনে কী হলো, একটা সেঞ্চুরি করা, একটা সেঞ্চুরি জাস্ট তিন ঘন্টা আগে আর পরে আমরা পোল্টি নিয়ে নিচ্ছি। সো এইটা হইতেছে আমরা কি ভেড়াল পালার কাজকর্ম আমি অবজার্ভ করি তো, সো আমি জানি আমাদের সম্পর্কে। আমরা ওই যে তখন সবাই যখন বলছে যে বিএনপি ক্ষমতা আসবে, এগুলোতে কিন্তু লাইক দিয়ে বেড়াইছে সবাই, অ্যান্ড বিএনপি যখন ক্ষমতা আসেন এখন এরা আবার এসে আমার পোস্টে কমেন্ট করতেছে, ও এটা তো আমরা সবাই জানতাম। সো এখন আবার আমি যেগুলো বলতেছি আমার সাথে যুদ্ধ করতেছে এরা আসে, আবার যখন আমি সঠিক প্রমাণিত হবো জাস্ট এক সপ্তাহের মধ্যে তখন আবার এরা কিন্তু আসে আমার পোস্টে বা লাইক দেবে, রাইট? সো এগুলো আমি জানি, আই নো কীভাবে ভেড়াল পাল কাজ করে, যে কারণে আমি এদেরকে ভেড়াল পাল বলি এবং যে কারণে আমি এদের কথা সিরিয়াসলি নিই না। না সমস্যা যেটা হয়ে গেছে যখন আপনার এই একেন ভেড়াল পাল শব্দটি ইউজ করতে হচ্ছে, কারণ এরা যখন সংখ্যা গুরু হয়ে যায় তখন আপনি একটা ভেড়াল পালের মধ্যে গিয়ে আপনি পড়লে আপনি ছাগল হয়ে যাবেন, আপনি ছাগল হয়ে যাবেন। আমি আজকে ফিলোসফিক্যাল কথাই বলি, ফ্রান্সের আলাপে পরে ঢুকবো বা নাও ঢুকতে পারি, আগে খাওয়া ইয়েটা বাস্তবতাটা খাওয়াই দিই, একটু বুঝিয়ে নিই। যে মনে করেন এই যে ট্রাম্প যখন বলে শর্ট টার্ম লং টার্ম রেজাল্টের ব্যাপারে, একটু ফেসবুকে লিখছি ওটা একটু টাচ করি, রাইট? যেমন এই যে বয়কট করতেছেন, এগুলো কিছু শর্ট টার্ম রেজাল্ট আসবে, শর্ট টার্ম না আসবে, নাও আসতে পারে, আসতে পারে নাও আসতে পারে। যেটা বললাম 1.8 বিলিয়ন মুসলিম, হিউজ মুসলিম, এরা যদি একটা স্ট্যান্ড নেয় সেটার ইম্প্যাক্ট থাকা সম্ভব, অসম্ভব না, যদি কিন্তু অনেক পর, কিন্তু আলটিমেটলি লং টার্মে ইট মিনস নাথিং। যে বাংলাদেশের বর্ডারে এই ইন্ডিয়া এরকম করে খুন করে, তারপর আমরা কী করি, লাফালাফি লাফালাফি দিক থেকে ইন্ডিয়ান ওয়েবসাইট ডাউন করে দিচ্ছে বাংলাদেশের হ্যাকাররা, এই না সে না, তারপর কী হয়, কী হয়েছে তারপর? ইন্ডিয়া থেকে বর্ডার কিলিং থেমে আছে নাকি ইন্ডিয়া বাংলাদেশের উপর ইন্ডিয়ার প্রভাব প্রতিপত্তি থেমে, কোনোটাই হয়। তার মানে কি, ওই যে শর্ট টার্মে নাচানাচি, তখন যদি আমি কথা বলতাম এগুলো করে কী লাভ, কোনো কিছুই তো হবে না, আমার কিন্তু গালাগালি করে ফাটাই ফেলতো, রাইট? তো আলটিমেটলি লং টার্মে কে সঠিক প্রমাণিত হয়? আমি সঠিক প্রমাণিত হই, কারণ আমি মোটিভেশনাল স্পিকার না, রাইট? তারপর মনে করেন এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে, মনে করেন তো এখানে আপনাকে বুঝতে হবে এই যে শর্ট টার্ম যে উইনগুলো, যেগুলোকে বলা হয় ব্যাটেল, ব্যাটেল আর ওয়ারের পার্থক্য তো মনে হয় জানেন আশা করি। ব্যাটেল হইতেছে যে শর্ট টার্ম যুদ্ধ, একটা ওয়ার হইতেছে মনে করেন তিন দিন ধরে চলে বা তিন বছর ধরে চলে, আর ব্যাটেলগুলো হয় ছোটো ছোটো, মনে করেন যে এখানে একটা দুই দিন ব্যাপী ব্যাটেল, ওইখানে একটা দুই দিন ব্যাপী ব্যাটেল। সো একটা প্রবাদ আছে, কেমন জানি কথাটা বলে যে মানে ব্যাটেল জিততে পারবা কিন্তু ওয়ার জিততে পারবা না, ব্যাপারটা এরকম। এই যে আমরা নাচানাচি করতেছি, আমরা ব্যাটেল জিততে পারবো, ওয়ার জিততে পারবো না, যেটা আমি গতকালকে অনেকক্ষণ ধরে বলছি। শর্ট টার্ম উইন, উই লিভ ইন দ্য মোমেন্ট। ও আচ্ছা বয়কট করা শুরু করছি, একটা স্টেটমেন্ট আসছে ফ্রান্সের ইয়ের কাছ থেকে, পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে একটা স্টেটমেন্ট আসছে, ইয়াস জিতে গেছি, শেষ। একটু আগে যখন আমি কথা বলতেছিলাম কমেন্টে, এখন দেখি অলরেডি ভাষা চেঞ্জ হয়ে গেছে, একজন বলতেছে যে না আমরা তো আসলে প্রতিবাদটা এটা একটা প্রতীকী প্রতিবাদ, আরেকজন বলতেছে যে আমরা এটা করতেছি তাহলে ফ্রান্সের ইমেজটা খারাপ হবে না। সো দেখেন অলরেডি কিন্তু ভাষা চেঞ্জ হয়ে যেতেছে, প্রতীকী প্রতিবাদ ইমেজ, সো এরকম আর কি। এই দুদিন পর আমাকে তখন আবার এটাও প্রমাণ দেবেন আপনারা যে আচ্ছা আমি যখন চ্যালেঞ্জ করছি, আমি যখন কারেক্ট প্রমাণিত হবো, তখন আপনারা বলবেন যে ও আচ্ছা হ্যাঁ এটা কিছুই হয় নাই, সব ভুলে গেছি, আমরা আবার আগের পৃথিবীতে চলে আসছি। কিন্তু ওই যে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী একটা ইয়ে দিছিল, বিবৃতি দিছিল, এই তো এই আমরা উইন। সো এই হইতেছে আমাদের জয় আর কি, রাইট? যেটা আমি গতকালকে আলোচনা করছি, যেগুলো মিনস নাথিং, আমাদেরকে যদি সত্যিকার অর্থে জিতে থাকতে হয়, লং টার্ম কীভাবে জিততে হয় সেগুলোই আলোচনা করছি গতকালকে। সো আপনারা ইউ আর লিভিং ইন দ্য মোমেন্ট, খুব ভালো কথা, গুড ফর ইউ। সো ও ভেড়ার পালের কথা বলতেছিলাম, রাইট? ভুলে গেলে হবে না ভেড়ার পাল। ভেড়ার পালটা কীরকম ব্যাপারটা, মনে করেন ট্রাম্প তো ক্ষমতা জিতে আসছে আমেরিকায়, তার মানে অর্ধেক ভোটার ভোট পেয়ে আসছে। এখন যারা ট্রাম্প ভোটার, ট্রাম্পের এরা কিন্তু সায়েন্সের এসও জানে না, এরা কি পৃথিবী এসব মূর্খ, গণ্ডমূর্খ, রেসিস্ট, সুপ্রিমিসিস্ট, কোনো ঘোরার ডিমও জানে না, রাইট? এখন ট্রাম্প যখন বলে যে ওই যেটা শর্ট টার্ম লং টার্ম বলতেছিলাম রেজাল্ট, যে শর্ট টার্ম রেজাল্ট যারা এইগুলো যারা হইতেছে কী বলবো ইগনোরেন্ট, উইথ ডিউ রেসপেক্ট আমি জাস্ট একটা বিশ্লেষণ দিচ্ছি করতেছি, এটা একটা অ্যাপিথেট, ইটস অ্যান অ্যাডজেক্টিভ, আমি নট কলিং নেমস, যারা হইতেছে মূর্খ তারা ভাবে কি শর্ট টার্ম রেজাল্ট দেখে এদেরকে ওই যেরকম আপনি জাদু আর কি, জাদু দেখায় দেখায় এদেরকে মানে নাচাবেন, খুব খুশি, ম্যাজিক ম্যাজিক দেখাবেন আর কি এদেরকে। সো ট্রাম্প যখন বলে যে ও আজকে সকালে টুইট করে, ট্রাম্প আজকে সকালে নিউ ইয়র্কে স্নোফল হয়েছে, ক্লাইমেট চেঞ্জ ইজ হোক্স, তখন যেগুলো মূর্খ এরা ভাবে আরে তাই তো, ক্লাইমেট চেঞ্জ হলে তো স্নোফল হওয়ার কথা নেই, যে স্নোফল হয়েছে তার মানে ক্লাইমেট চেঞ্জ হোক্স। অথবা মনে করেন এই বছর টেম্পারেচার, শীতকালে টেম্পারেচার কম ছিল, এই বছর শীত অনেক শীত পড়ছে, ট্রাম্প বললো কি যে অনেক শীত পড়তেছে, ক্লাইমেট চেঞ্জ ইজ হোক্স।
ওই যে ভেড়ার পাল, এরা কিন্তু লাফানো শুরু করবে যে হ্যাঁ ক্লাইমেট চেঞ্জ ইজ এ হোক্স। ওই বছর যে বছর বেশি শীত পড়তেছে সেই বছর আমার মতো যারা সায়েন্টিস্ট, ক্লাইমেট সায়েন্টিস্ট, আমরা কিন্তু তখন ছাগল হয়ে থাকতে হবে, মুখ বন্ধ করে ছাগল হয়ে থাকতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে নেক্সট উইন্টার আসার। কারণ আমি জানি যে ক্লাইমেট চেঞ্জ ইজ নট এ হোক্স, এবং লং টার্ম ট্রেন্ড এবং শর্ট টার্ম ট্রেন্ডের যে পার্থক্যটা, শর্ট টার্ম ট্রেন্ড কোনটা ওইটা আপনার একটু বুঝিয়ে বলি, তাহলে বুঝবেন, না বুঝাইলে বুঝবেন না, তখন আবার সে পাগল ছাগলের মতো কমেন্ট করবেন। শর্ট টার্ম ট্রেন্ড হইতেছে করেন কার্বন ডাইঅক্সাইড লেভেল বা টেম্পারেচার দিয়ে বলি, টেম্পারেচার লেভেল, রাইট, টেম্পারেচার বাড়তেছে, হঠাৎ এক বছর কমে গেল, তারপর আবার বাড়তেছে, হঠাৎ আরেক বছর কমে গেল, তারপর আবার, তো এটা হচ্ছে শর্ট টার্ম ট্রেন্ড, এই যে হঠাৎ কমে গেল এটা হচ্ছে শর্ট টার্ম ট্রেন্ড। আর লং টার্ম ট্রেন্ড কোনটা, এই যে এখান থেকে ওই মাথা পর্যন্ত, এটা হইতেছে লং টার্ম ট্রেন্ড। সুতরাং মাঝে মধ্যেই যে কমে যাচ্ছে বাড়তেছে এগুলো কিছু মিন করে না, এগুলো আউটলায়ার সায়েন্স নাও, এই হচ্ছে বিপদ সায়েন্স, মানে আপনি যদি এগুলো না বোঝেন তাহলে রিলেট করাটা একটু ডিফিকাল্ট, অনেক বেশি কথা বলা লাগে, আবার কম কথা বললে আবার শুরু করেন আরেক পাগল ছাগলের মতো কমেন্ট করা। সো হ্যাঁ, এই শর্ট টার্ম ট্রেন্ড যদি আপনি যেটা বললাম লিভিং ইন দ্য মোমেন্ট, যেটা স্টুপিডদের কাজ লিভিং ইন দ্য মোমেন্ট, আমি যে কতগুলো গালাগালির মতো ওয়ার্ড ইউজ করতেছি আমিগুলো গালি দিচ্ছি না, আপনি স্টুপিড মানে তো জানেন মানে বোকা, রাইট? সো আমি জাস্ট আই এম ট্রাইং টু ডিসক্রাইব ইউ পিপল। সো আপনি শর্ট টার্মে যদি থাকেন তখন হ্যাঁ ট্রাম্পের কাছে আমার সামনে আমাকে ছাগলের মতো লাগবে, ট্রাম্প বলতেছে যে ক্লাইমেট চেঞ্জ মিথ্যা, এই যে স্নোফল হয়েছে ক্লাইমেট চেঞ্জ মিথ্যা, এই যে এই বছর শীত পড়তেছে, কিন্তু ট্রাম্প যে একটা ছাগল সেটা আমাকে প্রমাণ করতে হলে আমাকে 5 বছর অপেক্ষা করতে হবে, কারণ পরের 4 বছর যখন দেখা যাবে যে ট্রাম্পের কথা কারেক্ট না আমার কথা কারেক্ট, সেটা জানার জন্য আমাকে আরও 4 বছর অপেক্ষা করতে হবে, পরের 4 বছর দেখা যাবে হ্যাঁ টেম্পারেচার ঠিকই রাইজিং, তখন আমি সঠিক প্রমাণিত হব। তো এই 4 বছর আমাকে খামোশ মেরে মুখ বন্ধ করে বসে থাকতে হবে। এই যে মানে ট্রাম্পের মিলিয়নস অফ সাপোর্টার যেগুলো আমাকে ছাগল হিসেবে জানলো, আমি ছাগল, ট্রাম্প হইতেছে বিশাল জ্ঞানী কাজী ইব্রাহিমের মতো, তাদের সামনে আমাকে ছাগল হয়ে থাকতে হবে, সেগুলো আমি জানি বুঝি। এই কারণে এখন যে কারণে আমি বলছি যে এই এই বয়কট টকট কাজে লাগবে না কোনো কারণ, এগেন কালকে একটু টাচ করে গেছে যে ইনফ্লুয়েন্স দিয়ে আপনাকে চিন্তা করতে হবে, গিভেন টিং দিয়ে আপনাকে চিন্তা করতে হবে, পৃথিবীতে কার ইনফ্লুয়েন্স কীরকম। এবং আমি কিন্তু এটা বলছিলাম যে ওই যে থিওরিটিক্যালি আপনারা থিওরিটিক্যাল কলা খাইতেছেন, খাইতে থাকেন, হোয়াট ইফ এটা হলে সেটা হবে, সেটা হলে সেটা হবে, সেটা হলে এই 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 মানে হোয়াট ইফের মধ্যে আমাদের বসবাস, কী হলে কী হবে, ইমানুয়েল ম্যাক্রন যদি এখন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মরে যায় তাইলে কীভাবে পৃথিবীর খোল নলছে বদলে যাবে, মানে কী পরিমাণ কন্টিনজেন্সি আমাদের, হোয়াট ইফ ট্রাম্প রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তখন কী হবে, আমরা তারপর কীভাবে আমাদের ফেভারে চলে আসবে ক্যালকুলেশন, আমরা ওই ক্যালকুলেশন করতে বসে যাই, মানে কীভাবে একটা অ্যাক্সিডেন্ট হইলে, কীভাবে একটা দৈব ঘটনা ঘটলে, কীভাবে কী হইলে, হোয়াট ইফ, আমার কাউকেও কমেন্ট অনেকে করতেছে হোয়াট ইফ মারাইতে থাকেন, হোয়াট ইফই মারতে থাকবেন। হ্যাঁ হোয়াট ইফের জগতে যে কেউ জয়ী হইতে পারে, হোয়াট ইফের জগতে অনেক কিছুই হইতে পারে, কিন্তু আপনি যদি বাস্তবতা দিয়ে বুঝতে চান ব্যাপারটা, যে কারণে বললাম এটা কোনো ফিউচার নেই, এবং আমি এটা একেবারে উইথ কী বলবো সার্টেনটি আমি আপনাকে এটা এখন বলে দিচ্ছি এটা কোনো ফিউচার নেই। ওই যেটা বললাম শর্ট টার্মে লাফালাফি করবেন, ওই কী জানি পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিছে, ইয়ে জিতে গেছি খুব, এগুলো চলতে থাকবে কোনো সমস্যা নেই, কিন্তু কিছুই হবে না, জাস্ট 15 দিনের মধ্যে দেখবেন যে পৃথিবী সেই পৃথিবী যা তাই, এবং আবার এক বছর পর দেখবেন যে আবার ঠিকই ফ্রান্স আর একটা কাজ করে বসে থাকবে। তো কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে বললাম ইনফ্লুয়েন্সের ব্যাপারটা, আপনি যদি ইনফ্লুয়েন্সিয়াল না হন, রিয়েলি ইনফ্লুয়েন্সিয়াল না হন, তাহলে আপনি এরকম ওই যে হাতির পায়ে কামড় দেওয়ার মতো, মনে করেন হাতির পায়ে পিঁপড়া কামড় দিছে, হাতি এরকম করে পা ঝাড়া দিছে আর পিঁপড়াগুলো আনন্দে নাচতেছে, এই হাতির মেরে ফেলে দিচ্ছি, হাতি পড়ে যেতেছে, হাতি নড়ছে, কিন্তু এটা যে আসলে হাতি যে পা ঝাড়া দিছে শেষ, এই যে আপনারা শর্ট টার্মে লিভিং ইন দ্য মোমেন্ট, হাতি পা ঝাড়া দিছে আপনি ভাবতেছেন জিতে গেছেন, কিন্তু জাস্ট 2 মিনিট পর টের পাবেন হাতি আপনাকে পিষতেছে, ওইটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি কি আপনাকে লং টার্মটা। তো লং টার্মটা এরকম কেন, কারণ হচ্ছে আপনার কোনো বিল নাই পৃথিবীতে, আপনার মুসলিম কান্ট্রিদের কোনো বিল নাই, যেটা আমি কালকে আলোচনা করছি যে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে ঐক্য নাই, কেন ঐক্য নাই আমি কালকে কিন্তু এটা বলছি যে কেন নাই, এগুলো অন্য আলোচনা সেখানে ঢুকবো না, এই যে সেখানে ঢুকবো না বলছি বা ঢুকি নাই, আমার অপরাধ হয়েছে ওই জায়গায়, এখন আপনাদের কাছ থেকে লেকচার শোনা লাগতেছে। তো এই যে ঐক্য নাই, এই যে এটা হবে না, অলরেডি আপনারা আমাকে দেখাইতেছেন যে তুরস্ক কীভাবে এরদোয়ান কীভাবে হইতেছে ফ্রান্সের বিরুদ্ধে স্টেন নিচ্ছে, কী পরিমাণ আপনারা সেলফ সার্ভিং, মানে আপনারা কিগুলো বুঝে করেন না বুঝে করেন আমি জানি না, না বুঝেই করেন আমার ধারণা, না বুঝেই করেন, কারণ বুঝে ওই দুইটাই সম্ভব, বুঝেও হইতে পারে আবার, অর্থাৎ আমার ধারণা বেশিরভাগই না বুঝে করে, বেশিরভাগকেই ভেড়ার পাল বলেই আই কনসিডার, কী করার কিছু করার তো নাই। জায়গা তুরস্কের সাথে কিন্তু ফ্রান্স এমনিতেই শত্রুতা, তুরস্কের সাথে ফ্রান্সের এমনিতেই লাগালাগি, সুতরাং ফ্রান্সের বিরুদ্ধে তুরস্ক কথা বলবে, এই করবে, সে কেউ ইট মিনস নাথিং, কোনো কিছু, ইটস লাইক ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তানের স্টেটমেন্ট দিছে, ইন্ডিয়া ঘর মানে কোণঠাস হয়ে যাচ্ছে, ইন্ডিয়া কোণঠাস হয়েছে, ইন্ডিয়ার বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে কে কে, পাকিস্তান, তারপর চীন, ওরে বাবা, মানে কী পরিমাণ স্টুপিড, আপনি চিন্তা করেন ইন্ডিয়ার বিরুদ্ধে চীন পাকিস্তান তো স্টেটমেন্ট দিবেই, এটা তো কোনো কিছু মিন করে না, ইন্ডিয়ার বিরুদ্ধে যদি ইউএস স্টেটমেন্ট দেয় যে অ্যালাই ইন্ডিয়ার,
তখন আপনি বলতে পারেন ও ইট মিনস সামথিং যে ইন্ডিয়ার পিছনে ইন্ডিয়ার অ্যালাই মোচর, অথবা মনে করেন ইসরায়েল, ইসরায়েলের বিপক্ষে যদি ইউএস স্টেটমেন্ট দেয় তখন আপনি আমাকে দেখাইতে পারেন যে ইট মিনস সামথিং, এই ইসরায়েলের বিপক্ষে ইউএস স্টেটমেন্ট দিয়েছে আমি ওর ভাবার বিগ ডিল। ইসরায়েলের বিপক্ষে যদি সৌদি আরব স্টেটমেন্ট দেয় তখন আপনি আমাকে এসে দেখাইতে পারেন যে এই যে ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরব স্টেটমেন্ট দিয়েছে, আমি বলবো যে আরে কঠিন অবস্থা। তো ইসরায়েলের বিপক্ষে যদি ইরান স্টেটমেন্ট দেয় আপনি যদি সেটা আমাকে না দেখান যে দেখেন ইরান স্টেটমেন্ট দিয়েছে, আমি মানে কি ইরান ইসরায়েল তো শত্রু রাষ্ট্রের তো একটা একটা বিরুদ্ধে স্টেটমেন্ট দিবে, হোয়াট ডাজ ইট মিন? কিন্তু যারা আমার আমি জানি ভেড়ার পাল কিন্তু ওটা নিয়ে লাফাইতে থাকবে, ওটা শেয়ার দিবে আমাকে, সে ইনবক্সে দেখাবে যে দেখেন দেখেন আমরা ইসরায়েলের আমরা নাড়াই ফেলতেছি, ইসরায়েলকে বয়কট করছি, ইরান স্টেটমেন্ট দিছে আমাদের সাথে একজোট হয়ে, হ্যাঁ ওরকম আর কি। তুরস্ক স্টেটমেন্ট দিছে, এরদোয়ান স্টেটমেন্ট দিছে, তুরস্ক এরদোয়ান স্টেটমেন্ট দেওয়ারই কথা, সৌদি আরব দিছে কিনা ওটা বলেন তো আমাকে দেখি। সৌদি আরব না না না, সৌদি আরব কী বলছে জানেন? সৌদি আরব বলছে যে তারা এইগুলোর মধ্যে নাই, কী জানি কেমন জানি বললো দেখলাম যে বেসিক্যালি তারা বলছে যে তারা এই ধরনের বয়কটটকটের মধ্যে নাই, তারা সম্প্রীতির মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করতে চায়, বুঝছেন তো? ওই যেটা আমি গতকালকে আলোচনায় না ঢুকে অপরাধ করছি, আমার অপরাধটা যেটা হয়েছে ওই সব ব্যাখ্যা করতে হবে এক ভিডিওর মধ্যে, নাইলে তো আপনারা এসে আবার শুরু করবেন। ওকে, এটা হয়েছে বাস্তবতা, আমি কালকে যে বললাম ঐক্য নাই, এটার কারণ হচ্ছে ঐক্য থাকার সুযোগ নাই, কারণ আপনি দুর্বল, আমরা দুর্বল, আমরা পাওয়ারফুল না। পাওয়ারফুল না হইলে সবসময় আপনি যে পাওয়ারফুল তার পেছনে দৌড়াইতে হবে, আপনি যতই তিরিং বিরিং করেন না কেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ঠিকই পাওয়ারফুলের পেছনে দৌড়াবেন। যে কারণে আমি এত লম্বা আলোচনা করে গতকালকে আলোচনা করলাম যে পাওয়ারফুল হইতে হবে, অনলি সলিউশন হইতেছে পাওয়ারফুল হইতে হবে, পাওয়ারফুল হওয়ার রাস্তাটা অনেক কঠিন, সেটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করছি, ওইটা তো আপনাদের ভালো লাগবে না। আপনাদের ভালো লাগবে কোনটা? ওই যে ওরকম প্রচুর ব্লগ পাবেন ফেসবুকে যারা আপনাদেরকে সার্ভ করবে আপনাদেরকে আর কি। তো এই যে কারণে আমি এই কনফিডেন্স নিয়ে কী জানি বলে ভবিষ্যৎবাণী করতেছি, করে যাচ্ছি যে আপনি যতক্ষণ পর্যন্ত পাওয়ারফুল না হইতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু আপনার ফেভারে আসবে না, ওই যে আপনি মোমেন্টে মোমেন্টে বাস করতে হবে আপনাকে। তো আপনি যদি বোঝেন যে এই যে বয়কট টয়কট এগুলো করে মানে এই দেখেন এখানে এই পার্থক্যটা, ওই যে সেটাই বললাম এক ঘন্টা কথা বলতে হবে, ওয়েস্টে যখন ওয়েস্টের মানুষজন বিভিন্ন ব্র্যান্ডকে বয়কট করে সেখানে কী করে মানুষ ব্র্যান্ডকে বয়কট করে, মানুষের সাথে ব্র্যান্ডের ফাইট, দুইটাই দুইটা ক্ষুদ্র এন্টিটি, অনেক মানুষ একদিকে যদি হয় আর একটা ব্র্যান্ড একদিকে থাকে, দুইটাই হইতেছে কম্পেয়ারেবল এন্টিটি, আর একটা রাষ্ট্রের সাথে মানুষের ফাইট সম্ভব না। বাংলাদেশ পারছে এই যেগুলো নিয়ে, যে কারণে আমি তখন অনেক দেখছি ইতিবাচক, বহুত ইতিবাচক কথা, ওই ব্যাপারে সরকারকে চাইলে জনগণ টপল করে দিতে পারে, ওই থিওরি হোয়াট ইফ এটা পারে ওইটা পারে, পারে না শেষ পর্যন্ত। সো পারছে বাংলাদেশের সরকারকে এত বছর ধরে যে ক্ষমতা আছে পারছে কিছু করতে? পারে নাই। আপনারা কিন্তু খুব স্বপ্ন 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 শোনায় আসছেন বহুত, পারবে না কেন? কারণ একটা বন্দুকের সামনে 100 মানুষের কোনো বিল নাই, আপনি আমাকে দেখাইতে পারবেন এখানে হ্যাঁ 100 মানুষ, 100 মানুষ দিয়ে এই করা সম্ভব, ওই করা, থিওরি বানাইতে পারবেন প্রচুর থিওরি, রিয়াল আপনি আমাকে থিওরি দেখাইতে পারবেন, 100 মানুষ গিয়ে যে যার হাতে বন্দুক আছে তার উপর ঝাঁপায়ে পড়ে তাকে ধরে ফেললেই তো শেষ, থিওরিটিক্যালি রাইট, থিওরিটিক্যালি রাইট, কিন্তু সেটা রিয়েলিটি হচ্ছে সেটা সেটা হবে না। ওই যে যার হাতে বন্দুক আছে সে দুইটা গুলি করলে সব দৌড় দিবে ঘুরে, এটা হচ্ছে বাস্তবতা, যেটা আমি বলবো আপনার ভালো লাগবে না ওইটা বললে। সো আপনি আমাকে থিওরি শোনাবেন কী হইলে কী হইতে পারে। সো এই যে সামান্য 10 পুলিশ নামায় দেয় বা 100 পুলিশ নামায় দেয় 1,00,000 মানুষের পিটায় গুলি করে রাস্তা ফাঁকা করে দেয়, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে পাওয়ার, ওই যেটা বললাম আপনাকে পাওয়ারফুল না হইতে পারলে এরকম ভেড়ার পাল এক মুহূর্তে এগুলোকে ডিসকার মানে স্ক্যাটার্ড করে দেয়, কোনো ব্যাপারই নেই, এগুলো এক একটা একদিকে ডিসপার্সড হয়ে দৌড়ে দৌড়ে পালাবে। ইউনিটি নাই যে বললাম যে মুসলিম কান্ট্রিগুলোর মতো ইউনিটি নাই থাকবে না, এটার কারণ এই না যে আমরা মুসলিমরা মুসলিমের সাথে আসে তো শিয়া শুনি, সেটা মূল কারণ না, মূল কারণ হচ্ছে আমরা উইক, আমরা দুর্বল, আমরা পাওয়ারফুল না, আমাদের পৃথিবীতে আমাদের কোনো অবস্থান নাই, হেজিমনি নাই, সুতরাং আমাদেরকে পাওয়ারফুলের পিছনে দৌড়াইতে হবে, যেগুলো কালকে আলোচনা করছি। আপনি পড়াশোনা করতে হলে ওয়েস্টে যেতে হবে, রিসার্চ করতে হলে ওয়েস্ট যেতে হবে, টেকনোলজি আপনাকে ইম্পোর্ট করতে হলে ওয়েস্ট থেকে করতে হবে, যা করবেন সব ওখান। যদি কালকে আলোচনা করে বসে এগুলো করতে যায় না, হেড টু হেড যদি লাগতে যায় তাহলে হয়তো আলটিমেটলি ওয়েস্ট জিতে থাকবে, আমরা তাদের সাথে কুলাইতে পারবো না, কারণ পৃথিবীটা এখন তাদের নিয়ন্ত্রণে, সেই নিয়ন্ত্রণ যদি আপনি চেঞ্জ করতে পারেন তখন আবার ওয়েস্ট আপনার দিকে দৌড়াবে, তখন আবার এরকম আপনি চাইলে যা ইচ্ছা আপনি ন্যারেটিভ ঠিক করতে পারবেন যে কোনটা রাইট কোনটা রং, আপনি জিসাসের হইতেছে ব্যঙ্গ চিত্র আঁকা রাইট কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাকা রাইট হবে না, সেই ন্যারেটিভ আপনি তখন দাঁড় করাইতে পারবেন যদি আপনি পাওয়ারফুল হন। যদি পাওয়ারফুল না হন তাহলে কিন্তু আপনাকে এটা আবার সাক আপ করতে হবে যে ব্যঙ্গচিত্র নবীজির আঁকা যাবে এটা মেনে নিতে হবে। সো এটা হচ্ছে বাস্তবতা। নো এখন একটা কোম্পানি যেটা বললাম যে একটা একটা কোম্পানির সাথে যখন একটা যখন মানুষ ফাইটে নামে কোম্পানির বিরুদ্ধে, ওকে ফাইন, এটা একটা ফেয়ার মানে কী বলবো একটা কম্পেয়ারেবল ফাইট, লাইক অ্যাপোস অ্যান্ড অরেঞ্জ মানে অ্যাপোস অ্যান্ড অ্যাপোস। একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের কোম্পানির সাথে যদি আপনি বাংলাদেশের জনগণ ফাইটে নামেন, এটা হচ্ছে যেটা বললাম হাতির পায়ে পিঁপড়ার কামড়ের মতো, কিছুই আসে যায় না। হ্যাঁ ওই যে 1.8 বিলিয়ন যেটা আমি গতকালকে টাচ করে গেছি, 1.8 বিলিয়ন মানুষ যদি পারে একজোট হয়ে তাইলে সেটা ইম্প্যাক্টফুল হওয়া সম্ভব, এটা থিওরিটিক্যাল, এটা সম্ভব না,
এটা থিওরিটিক্যাল স্টেটমেন্ট, আমি যেটা কালকে একটু টাচ করে চলে গেছি, বেশি কথা বলিনি, কারণ এটা সম্ভব না, ইট ইস ইম্পসিবল, এটা থিওরি, এটা গল্প, এটা মোটিভেশনাল স্পিচ, ওটা হবে না। যেরকম বললাম যে 100 লোক একটা বন্দুক থাড়ির উপর ঝাঁপায়া পড়লে তাকে সাবডিউ করা সম্ভব, কিন্তু এটা হবে না কখনোই, 100 জন 100 দিকে দৌড় দিবে, বাস্তবতা না। আপনারা যদি থিওরি কপচে কপচে নিজেদেরকে নিজের হাততালি দিতে থাকে চান, দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি দুঃখিত, আমি আই এম নট বাইং ইট। হ্যাঁ, আপনি যেটা বললাম, আপনার ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি একটা কোম্পানিকে যদি বয়কট করেন, বিভিন্ন কোম্পানিকে, বিভিন্ন প্রোডাক্টকে, তাইলে কী হবে? সরকারের একটা পাত্তা দেওয়ার কী দরকার লাগছে? কারণ হচ্ছে সরকার ওই কোম্পানির কাছ থেকে ট্যাক্স পায়, রাইট? ওই কোম্পানি যদি বিদেশে প্রোডাক্টগুলো বিক্রি করে, তারপর সেখান থেকে তারা যে ইনকাম করে, ওই কোম্পানি তো সরকারকে লভ্যাংশ দেয় না, লাভের ভাগ দেয় না, রাইট? তো সরকারের কী আসে যায়? সরকারের আসে যায় হইতেছে ওই কোম্পানিগুলো বাইরে বেশি সেটা ট্যাক্সটা, যে ট্যাক্সের ট্যাক্সের ভাগটা পায়, ওইটাই তো। সো আপনারা আশা করতেছেন সাবান শ্যাম্পু বেচে ফ্রান্সের বিভিন্ন কোম্পানি যে পরিমাণ ট্যাক্স সরকারকে দেয়, ওই ট্যাক্সের ভাগ কমে যেতেছে দেখে ফ্রান্সের সরকার মুড়ে চড়ে বসবে, এটা হইতেছে আপনাদের বুঝ। খুব ভালো, তো যেটা লেখায় গতকালকে একটু আলোচনা করছি যে এইসব দেশ এগুলো ম্যানুফ্যাকচারের উপর নির্ভর করে, এবং লার্জ স্কেলের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা যেগুলো, সেগুলোতে যদি আপনি ধস নামাইতে পারেন তখনই দেশের সরকার বাধ্য হবে নড়ে চড়ে বসতে, কিন্তু সেগুলোতে ধস নামানোর সামর্থ্য আমাদের নাই। কারণ হচ্ছে এখানকার বড় বড় ইন্ডাস্ট্রিগুলো, অটোমোবাইল ইন্ডাস্ট্রি হতে পারে, বা এই যে ওয়েপন ইন্ডাস্ট্রি হতে পারে, ওয়েপন এইসব ওয়েস্টের দেশগুলো তবু ওয়েপন বানায় বানায় বিভিন্ন দেশে বিক্রি করে, ওইগুলোতে যদি আপনি একটা বড়, যেগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা, সরকারের ইনকামের লম্বা একটা একটা বিশাল সোর্স, ওইগুলোতে যদি আপনি ট্যাপ করতে পারেন তাইলে সরকার নড়ে চড়ে বসতে বাধ্য হবে, কিন্তু ওটাতে ট্যাপ করার সামর্থ্য আমাদের নাই। সেটা যদি আপনি বোঝেন তাইলে আপনিও আমার সাথে একমত হবেন, মানে আপনি দেখতে পাবেন আমার মতো করে যে ও আসলে এগুলো খুচরা লাফালাফি, এগুলো হাতির পায়ে পুপড়ার কামড়ার মতো, এগুলো কিছুই মিন করে না। বড় জোর এক সপ্তাহ লাফালাফি করলো যে একটা স্টেটমেন্ট আসছে পররাষ্ট্র, একটুকু শেষ, ওইটা শেষ, এন্ড অফ দ্য স্টোরি, আবার এক মাস পর যেই পৃথিবী সেই পৃথিবী। সো হ্যাঁ, এগুলো কোনো কিছু মিন করে না। এখন এই যে অস্ত্র বেচা বিক্রি যদি বন্ধ করা হয়, যেখানে রিয়েলি সরকার যদি এফেক্টেড, আপনি যদি রিয়েলি ফ্রান্স সরকারকে টোকা দিতে পারেন, তাইলে কিন্তু ফ্রান্স সরকার আপনাকে ছাড়বে না, তাহলে কিন্তু ওয়েস্ট আপনাকে ছাড়বে না, ছেড়ে কথা বলবে না, তখন কিন্তু ওরা এম্বার্গো দেওয়া শুরু করে দিবে। যেমন তাদের যেগুলো ধরুন রিয়েলি এফেক্ট করে, যেমন মনে করেন কথার কথা, সৌদি আরব হইতেছে ইউএসের কাছ থেকে অস্ত্র কিনে, রাইট? এখন সৌদি আরব ইউএসের সাথে অনেক ঠোকাঠুকি করবে, ইউএসএ সৌদি আরবকে হইতেছে যে কাশুকজিকে মেরে ফেলছে এটা নিয়ে নিন্দা জ্ঞাপন করবে, আপনারা নাচানাচি করবেন, হাততালি দেবেন, হরে বাবার কী জানি হয়ে যেতেছে, যে আপনাদের মতো যারা লিভিং ইন দ্য মোমেন্ট, ফেরার পাল, লিভিং ইন দ্য মোমেন্ট, আপনারা অসাম সৌদি আরবকে হইতেছে, ইউএসএ হইতেছে কী জানি ইয়ে করছে, স্টেটমেন্ট দিছে পররাষ্ট্রমন্ত্রী, ইউএসএর পররাষ্ট্রমন্ত্রী স্টেটমেন্ট দিছে সৌদি আরবের বিরুদ্ধে। আর কিন্তু আপনি যদি বাস্তবতা বোঝেন, আপনি জানবেন যেটা কিছুই মিন করে না, কারণ ঠিকই সৌদি আরবের কাছেই আমেরিকা অস্ত্র বেচবে, আমেরিকার কাছ থেকে সৌদি আরব অস্ত্র কিনবে। সো তারা যেগুলো ম্যাটার করে সেইখানে কোনো চেঞ্জ আসতেছে না, ওই যে সারফেসে আপনাদের মতো লোকদের যারা সারফেস দেখে হইতেছে মোটিভেশন নিয়ে মোটিভেশনে বাঁচেন আর কি, আপনারা সারফেসে অনেক কিছু চলতেছে দেখতে পাবেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখবেন যে কোনো কিছুই হয় নাই, ওই যা পৃথিবী যা তাই আছে, পৃথিবীর ওয়ার্ল্ড অর্ডার যেরকম ছিল সেরকমই আছে। সো ম্যাটার করে ফ্রান্সের কাছে রিয়েলি যেইসব জায়গা, যেইসব বিজনেস বা যেইসব ইকোনমি, তাদের যেসব বিষয়ের উপর নির্ভর করে, ওইগুলোতে টোকা দেওয়ার সামর্থ্য আপনার আমারই নাই। যদি আমাদের সেই সামর্থ্য অর্জন করতে পারি, বিভিন্নভাবে হইতে পারে, আমরা সবাই একজোট হয়ে ওই পর্যায়ে যাইতে পারছি যে ফ্রান্সের ইকোনমিতে টোকা দিতে পারতেছি, অথবা মুসলিম রাষ্ট্রগুলো একজোট হয়ে, এইগুলো যে থিওরিটিক্যাল, এইগুলো যে থিওরি, যেই থিওরি আপনারা আমার আশা আশা বোঝাবেন কী হলে কী হবে, যেগুলো এজ ইফ আমিগুলো বুঝি না, এই থিওরিগুলো যে থিওরি এগুলো বাস্তব হবে না কখনো। কারণ হচ্ছে আপনার সরকার জীবন, আপনি নাচানাচি করতেছেন কিন্তু আপনার সরকার জীবনেও ফ্রান্সের সাথে লাগতে যাবেন, আপনার সরকার জীবনেও এই কথা বলবে না যে আমরা ফ্রান্সের কাছ থেকে আর অস্ত্র কিনবো না। ফ্রান্স হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ছবি প্রদর্শন করছে ব্যঙ্গচিত্র, এই জন্য আপনার দেশের সরকার জীবনেও বলবে না যে আমরা এটার প্রতিবাদ জানাই ফ্রান্সের কাছ থেকে আর কোনো অস্ত্র কিনবো না। আপনার সরকার কী বলবে? হাইস্ট, আমরা এটার প্রতি নিন্দা জ্ঞাপন, নিন্দা জ্ঞাপন করছি, ওটাও বলবে না। আপনার দেশের সরকার কিন্তু ওই সাহসটাও নাই, বসে কোনো মুসলিম দেশের সরকার সাহস করে, শুধুমাত্র এরদোয়ান বসিল যে মানসিকভাবে চিকিৎসা করা দরকার ইয়ের কী জানি বলে ম্যাক্রনের, এই কারণে কিন্তু অলরেডি কিন্তু রাষ্ট্রদূতকে তলব করে পাঠাইছে, এবং এরদোয়ান এটা বলতে পারছে শত্রু রাষ্ট্র বলে, বন্ধু রাষ্ট্র হলে কিন্তু বলতো না। সো যারা বন্ধু রাষ্ট্র, এইসব দেশের সরকার অস্ত্র কিনা বন্ধ করা তো দূরের কথা, একটা স্টেটমেন্টও দিবে না। কেন? যে পাওয়ারফুল ফ্রান্স পাওয়ারফুল, আপনি উইক, আপনার দেশ উইক, আপনার দেশের সরকার উইক। সো আপনারা লাফালাফি লম্ফ ঝম্ফ বয়কট টয়কট করেন, যাই করেন, তিরিং বিরিং করে নাচতেছেন ভেড়ার পালের মতো, যেগুলো সত্যিকার অর্থে যেখানে খেলা হয়, হ্যাঁ, পাওয়ার যেখানে, যেখানে সেন্টার অফ পাওয়ার, নিউক্লিয়াসটা যেখানে, সেইখানে সেইখানে সেখানে কিছুই হবে না। সুতরাং ফ্রান্স সরকারও খুব ভালো করে জানে যে লাফাইতেছস ঠাকুরের মতো লাফা, ওই যে স্টেটমেন্ট দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী, খুশি হয়ে গেছেন খুব, কিন্তু তারা জানে এগুলো মিন্স নাথিং। যদি ওই যেটা বললাম, যদি অস্ত্র কেনা বা যেগুলো সিরিয়াস তাদের ব্যাপার, ওইখানে যদি হাত দেয় কেউ, আপনি আপনার সরকার যেটা দিবে না, থিওরিটিক্যালি আপনি সামনে থিওরিটিক্যালি বোঝাবেন কী হলে কী হবে, রাইট?
হ্যাঁ কী হলে কী হবে এগুলো আমিও জানি। যদি হাত দেয় যেটা তারা দিবে না, যদি দেয় তখন কিন্তু ফ্রান্স সরকার ছাড়বে না, তখন কিন্তু ফ্রান্স সরকার নগদে এম্বার্গো দেওয়া শুরু করবে ওয়েস্টে। তখন দেখবেন যে ওয়েস্ট কীভাবে একজোট হয়ে গেছে নেটো টেটো মিলে, কারণ ওরা তো অলরেডি বিভিন্ন জোট হয়ে আছে। তখন ওয়েস্ট যদি আপনাকে বর্জন করে, আপনি যদি ওয়েস্টকে বর্জন করেন, যেটা কালকে বললাম, আপনার পাত্তা পাওয়া যাবে না, আপনি ওয়েস্টের সামনে দাঁড়াইতে পারবেন না, কারণ পৃথিবীটা এখন ওয়েস্টের হাতে। ও এখন আপনি আমার মার্কেট বোঝাবেন, ওরে বাবার ওয়েস্টের মার্কেট কীভাবে হইতেছে, ও না ওগুলো আমি বুঝি না আর কি, আপনার কাছ থেকে বুঝতে হবে। সো সেটা কোনো সমস্যা না, আপনি আমার চেয়ে ভালো বুঝেন, বেশি বুঝেন, হইতে পারে, কোনো সমস্যা নাই। তো এত ব্যাখ্যা করতে পারবো না, এত ব্যাখ্যা দিতে পারবো না, ওই এন্ড রেজাল্টটাই আমরা দেখি দেয় রাইট। আমি যেটা চ্যালেঞ্জ করলাম যে দেখি ইপরকর্ত করতেছেন, এবং ওই যে আমাকে শর্ট টার্ম রেজাল্টগুলো দেখায় আমাকে বুঝাইতেছেন খুব ট্রাম্পের মতো আর কি, ক্লাইমেট চেঞ্জে হোক্স প্রমাণ করে দিচ্ছেন আমার সামনে। সো মানে আমি জানি যে ভেড়ার পালের মধ্যে পড়লে আমি এখন যে মুখ খুলে কিছু বললেই হইতেছে আমার নিজে ছাগল হবো, যে একটা কথা বলো না, যে স্টুপিডের সাথে তর্ক করতে গেলে তুমি তার লেভেলে নেমে আসবা, ব্যাপারটা ওরকম হয় আর কি। তারা যে বোঝানোর চেষ্টা করাটাও আসলে নিজের জন্যে একটা সম্মানহানিকর ব্যাপার। সো আমার যেটা করণীয় সেটা হচ্ছে চামড়াটা মোটা করে চুপ করে থাকা, চুপ করে থেকে 15 দিন পর, ওই যে এখন যেরকম ভিডিওটা দেখাইলাম যে আমি কীভাবে ইলেকশন আগে প্রেডিক্ট করছিলাম, 15 দিন পর আবার এই আমি এখন যে কথাগুলো বলতেছি এগুলো আপনাদেরকে আবার চ্যালেঞ্জ দেখাবো, যে কীভাবে আমি বোল্ডলি চ্যালেঞ্জ করছিলাম, প্রেডিক্ট করছিলাম এবং আমি কারেক্ট হয়েছি। তখন আবার আপনারা এসে কমেন্ট করবেন, ও এটা প্রেডিক্ট করার মতো কী হলো, তো আমরা সবাই জানতাম। হ্যাঁ না না, সবাই জানতেন না, তারা এত কথা বলা লাগতেছে কেন, কারণ আপনারা সবাই জানতেন না, কারণ আপনারা ওই যে মোটিভেশন লিভিং ইন দ্য মোমেন্ট, হ্যাঁ একটু একটু ওই পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিছে মানে একেবারে যদু মধু কদু উল্টায় ফেলতেছেন, কী হইলে কী হবে, কীভাবে কী হবে না হবে। একজন দেখলাম আবার কী রেফারেন্স দিতেছে, কী জানি বলে আফ্রিকা প্রোডাক্ট বর্জন করে আফ্রিকার ইকোনমি ধস নামা, হ্যাঁ আফ্রিকার ইকোনমি ধস নামানো গেছে, প্রোডাক্ট বর্জন করে বাংলাদেশের ইকোনমি ধস নামানো যাবে, প্রোডাক্ট বর্জন করে আফ্রিকার সাউথ আফ্রিকার ইকোনমি ধস নামানো যাবে, প্রোডাক্ট বর্জন করে আমেরিকার ইকোনমি ধস নামানো যাবে না। সো কিসের সাথে আমরা কী তুলনা করি, কিন্তু ওই যে যারা অডিয়েন্স তারা কিন্তু পেয়ে গেছে রেফারেন্স জায়গা, ওই যে কথায় কথা বাড়ে। সো হ্যাঁ ঠিক আছে, আপনারা মন কলা খাইতেছেন খাইতে থাকেন, গুড ফর ইউ, আমি আপনাদের পার্টি নষ্ট করতে চাই না, জাস্ট সি মি ইন 3 উইকস।